যৌতুক মামলায় বরখাস্ত হলেন কুড়িগ্রামের এএসপি সোহেল উদ্দিন। কুড়িগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত, সাসপেন্ড হয়েছেন সহকারী পুলিশ সুপার এএসপি সোহেল উদ্দিন। তিনি কুড়িগ্রামের বইমারি সার্কেলে কর্মরত ছিলেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখা থেকে তার বরখাস্তের বিষয়টি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রাম জেলার বহুমারী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2018 সালে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় 2022 সালে 2 অক্টোবর আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। পরে 2022 সালের 10 নভেম্বর আদালত এই মামলার তার বিরুদ্ধে 2018 সালের যৌতুক নিরোধ আইনে 3 ধারায় অভিযোগ গঠন করেন। তাই চাকরিবিধি অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সোহেল উদ্দিন বাংলাদেশ সার্ভিস লস বিএসআর পার্ট এক বিধি 71 মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ তার বিরুদ্ধে জামিন নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। ইতোমধ্যে পূর্ণ বেতন ভাতা গ্রহণ করে থাকলে তা সমন্বয় করতে হবে। সোহেল উদ্দিন বর্তমানে ঢাকায় প্রশিক্ষণ রয়েছেন, জানিয়েছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রুহুল আমিন। বলেন, আমরা এখনও অফিসিয়াল কোনো তথ্য পাইনি। এ বিষয়ে জানতে চাইলে সোহেল উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।